সুপ্রিয় দর্শক, আজকের পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে বাংলাদেশের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্য তিনজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের সাথে প্রথমে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার সর্ব ডান দিকে আছেন বিএনপি নেতা এবং আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ, এবং তার পরেই আছেন শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক নাগরিক সংহতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, এবং তারপরে সবশেষে আছেন মনিরুজ্জামান মনির, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। এবং আজকে দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনারা চাইলে কিন্তু কোনো প্রশ্ন মন্তব্য থাকলে আমাদের কাছে তুলে ধরতে পারেন। আমরা যে নাম্বারটি স্ক্রলে দেখাচ্ছি সেখানে ফোন করতে পারেন, আমরা সেইগুলোকে আপনাদের বক্তব্যগুলোকে আজকে আলোচনায় নিয়ে আসতে চেষ্টা করব। আমরা প্রথমে পারভেজ ভাই, আমাদের মধ্যে আপনি আইনজীবী, আপনাকে যদি শুরু করতে চাই, বিশেষ করে সুপ্রিম কোর্টের যে 54 এবং 167 ধারা, যেটিকে ঐতিহাসিক রায় বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি সেখানে বেশ কতগুলো ফিচার আছে, রিমান্ডে নেওয়া, তারপর সাদা পোশাকে আসা না আসা নিয়ে, এবং এটি বর্তমান প্রেক্ষাপটে কতটা প্রভাব এর থাকতে পারে আমাদের সমাজে, রাষ্ট্রে কিংবা রাজনৈতিক ক্ষেত্রে, আপনার কি মনে হয়? ধন্যবাদ জামিল ভাই আপনাকে। জিটিভির দর্শক যারা দেশে প্রবাসে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের সমসাময়িককালে বর্তমান বাংলাদেশের উচ্চ আদালতে যে কয়টি রায়, আমি বলব ব্যক্তিগতভাবে একজন ব্যক্তির অধিকারকে সুরক্ষিত করবে, একজন ব্যক্তি তার নিজেকে প্রোটেক্টিভ ভাববে, তার প্রধান একটি রায় হয়েছে, এটা আমার যা দেখলাম সেটা হচ্ছে ইয়েস্টারডে, তো সরি ডে বিফোর ইয়েস্টারডে বলবো আমরা, যেহেতু আজকে অলরেডি 12:30 উপরে হয়ে গেছে। এটাতে যে মানে যে ক্যারেক্টারগুলি এখানে এসছে, যে এলিমেন্টসগুলি এখানে আসছে কোর্ট থেকে, সেখানে মূল ইগুলি ছিল হচ্ছে 54 ধারা এবং 167 ধারা নিয়ে, মূলত যে বিনা ওয়ারেন্টে একজন ব্যক্তিকে ডিটেনশন দিয়ে মাসের পর মাস বছরের বছর যে রেখে দেওয়া হয় এবং কোনো তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে না, কিন্তু সে ব্যক্তি জেলখানায় থাকছেন। আরেকটি হচ্ছে যে রিমান্ড, যে নামটি শুনলে বাংলাদেশে অর্ধেক লোক গা শিউরে ওঠে, যে রিমান্ড মানে হচ্ছে টর্চার, রিমান্ড মানে হচ্ছে নিবর্তন, রিমান্ড মানে হচ্ছে যে বিরুদ্ধ পক্ষকে দমন করার একটা প্রক্রিয়া, এটা ভাবা হয়। যদিও এই দুইটি ধারার আপনি দেখবেন, জানি আমরা প্রত্যেকেই জানি যে এই দুইটি ধারা কিন্তু বেসিক্যালি যারা করেছিলেন কলোনিয়াল একটা টাইমে, তাদের মূল লক্ষ্য ছিল এখানকার যারা প্রজা ছিল, আমরা ছিলাম সাবজেক্ট, আমাদের কাছ থেকে কিভাবে তথ্য আদায় করতে হবে, কিভাবে গ্রেফতার করতে হবে, তার জন্য তারা তৈরি করেছিলেন। সো সেই প্রেক্ষাপটে কিন্তু দ্যাট ওয়াজ ওকে, কারণ তারা আমাদেরকে মনে করতেন শত্রু, সেই এলিমেন্টসকে চিন্তা করে তারা এই আইনগুলি করেছে। কিন্তু আজকে এত বছর পরেও আমরা কিন্তু একই ধারা সেটাকে প্র্যাকটিস করে যাচ্ছি, যার জন্য সুপ্রিম কোর্ট যে অবজারভেশনগুলি দিয়েছে তার মধ্যে আমি বলে খুব সিগনিফিকেন্ট যেটা হয়েছে, আপনি একজন ব্যক্তিকে কোনো অবস্থাতে উইদাউট ওয়ারেন্ট তাকে অ্যারেস্ট করতে পারবেন না, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে, আপনি যদি তাকে কখনো অ্যারেস্ট করতে চান, ইউ হ্যাভ টু শো ইউর আইডেন্টিফিকেশন, যে আপনি কে। আপনি বলতে পারবেন না যে আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি অমুক থানার ওসি, আপনি সিভিল ড্রেসে এসেছেন, তাকে একজনকে উঠিয়ে নিয়ে যেতে পারবেন না যে আপনার অমুক জায়গায় যোগাযোগ করে, নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু ক্লারিফাই ইয়োর সেলফ ফার্স্ট, যে আপনি কোত্থেকে এসেছেন, কোন জায়গা থেকে এসেছেন, দেখাতে হবে। অফকোর্স ইউ হ্যাভ টু শো ইয়োর আইডেন্টিফিকেশন, যে আমি অমুক জায়গা থেকে এসেছি, অমুক থানা থেকে এসেছি, আমার এই হচ্ছে আমার আইডি কার্ড, আপনাকে আমার সঙ্গে যেতে হবে, নাম্বার ওয়ান। কিন্তু তার আগে মেক শিওর করতে হবে তার বিরুদ্ধে এলিগেশন আছে এবং সেটা সুনির্দিষ্ট আদালত কর্তৃক অনুমোদিত হতে হবে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি আপনি আসেন যে আমাদের মধ্যে একটি জিজ্ঞাসা, আমি বললাম যে জিজ্ঞাসাবাদের নামে যে বিরোধী পক্ষকে দমন করার জন্য, আমি অপরাধীর ক্ষেত্রে বলবো, কারণ একজন অপরাধী কিন্তু নিজেকে মানে ডিফেন্স করার একটা প্রক্রিয়া থাকতে হবে, তার কাছ থেকে আপনি জ্যানতেন উপায়ে তথ্য আদায় করবেন, এটা কখনো সভ্য জগতের কথা হতে পারে না। তো এই জন্য দেখা যায় যে অনেক আমরা প্রায় দেখি আদালতের কাছে 164 দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার সেই 164 উইথড্র করার জন্য আবার আবেদন করা হয়েছে, এরকম ক্রিমিনাল মামলায় আমরা দেখি যে গাণিতিক হাত ধরেন এটা 99% ছাড়িয়ে যায়। তো এটা কেন হয়? প্রথমত যারা অ্যারেস্ট করেন তারা কোন রকম কারণ ব্যতিরেকে অ্যারেস্ট করেন, আবার যখন এই এই নিরাপদ ব্যক্তিকে যখন আবার তারা রিমান্ডে নিয়ে যান, সেই রিমান্ডের কোনো কারণ থাকে না, শুধু বলে তথ্য উদ্ঘাটনের জন্য বা তথ্য উদ্ঘাটন করা হয়েছে সেই কথাগুলি বলে তারা রিমান্ডে নেওয়া যায়। তো এখানে দেখবেন যে গ্রেপ্তারকৃত যে ব্যক্তি গ্রেপ্তার হবেন তাকে কি করতে হবে, পছন্দের তিনি যাকে প্রিফার করেন তার চয়েস মতো তার লয়ারকে সে অ্যাপয়েন্ট করতে পারবে এবং তার রিলেটিভ যারা আছে তাদের সঙ্গে তাকে মানে পরামর্শ নেগোসিয়েট করার কথা দিতে হবে, মনে হচ্ছে জনবান্ধব অনেক মানুষ অনেকটা, এবং জিজ্ঞাসাবাদের আগে পরেও সেই যে ব্যক্তিকে গ্রেপ্তার বা রিমান্ডে নেওয়া হবে তাকে অবশ্যই মেডিকেল দিতে হবে, মানে টেস্টটা দিতে হবে, যাতে তার
মানে রিমান্ডের আগে তার অবস্থা কেমন আছে এবং রিমান্ডের পরে তার কেমন আছে, কেমন হয়েছে, যদি কোনো কারণে সে বোঝা যায় যে এই ব্যক্তি রিমান্ডে নেওয়ার পরে তাকে অসুস্থ বানানো হয়েছে বা তাকে নির্যাতন করা হয়েছে, তাহলে কিন্তু সেই পুলিশ অফিসার সংশ্লিষ্ট যে ইনভেস্টিগেশন অফিসার ছিল তার বিরুদ্ধে কিন্তু 303 ধারায় মামলা হতে পারে। এই যে কোর্টের যে জিনিসগুলি এসছে এটা কিন্তু অনেক বড় অ্যাডভান্সমেন্ট। এখন একটা জিনিস নিয়ে কথা উঠছে যে এটার মনিটরটা কে করবে দামিন ভাই, কারণ আমরা দেখেছি যে কথাগুলি রিপিট হয়ে যায় কিনা, যে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, এই শব্দগুলিকে শাসক শ্রেণী সবসময় মনে করে শত্রু, খুব বাজে কথা। এই কথাগুলিকে তারা শুধুমাত্র মুখে ব্যবহার করতে চায়, মনিটরিং বাস্তবে শাসন করার ক্ষেত্রে তারা কিন্তু এই জিনিসগুলিকে অ্যাভয়েড করতে চায়। আপনি যেটা বলছেন এটা মনিটর করার একটা বড় যে আমরা জানি যে আমরা আমাদের বর্তমান যে চিফ জাস্টিস এস কে সিনহা সাহেব উনি কিন্তু বলেছেন যে কোন রায় কোন অবস্থাতেই 90 দিনের বেশি দেরি করা যাবে না রায় দেখার ক্ষেত্রে। তো এখন যেহেতু তারা পুরো রায়টি আসেনি, অবজারভেশন গুলি আসছে এবং হাইকোর্টের যে 13 বছর আগে যে রায়টি ছিল সেই রায়টিকে আপহোল্ড করা হয়েছে পুরো দমে এবং তারা বাড়তি আরো কিছু সাপ্লিমেন্ট যোগ করেছেন। অন্যদের একটু মতামতটা শুনে নেই, তো আমি জাস্ট শেষ করে দিচ্ছি এক সেকেন্ডের মধ্যে। তো আমি মনে করি এখন সরকারকে শুধু এমন না যে আপনি সরকার হাইকোর্ট রায় দিয়েছে বা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কালকে সরকার সভ্য হয়ে যাবে, আই ডোন্ট বিলিভ দ্যাট ওয়ান, বাট এটা একটা স্টার্টিং হতে পারে যেটা ফলো করার ক্ষেত্রে সরকারকে বাধ্য করা যেতে পারে। ধন্যবাদ আপনাকে, আপনি খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, ব্যাকগ্রাউন্ডটা বলেছেন। মনির ভাই, এই যে ঘুরে ফিরে এই আইনটা কতটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে সমাজে, আপনার কাছে একই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি আইনের ছাত্র নই, তো 54 দ্বারা জেনারেলি কি 54 দ্বারা একটি প্রিভেন্টিভ মেজার। এখন এই আইনের প্রণেতাকে লর্ড ম্যাকওয়েল এই আইনটি প্রবর্তন করেন। আমরা যতটুকু জানি যে কয়েকজন শ্রেষ্ঠ ক্রিমিনাল আইন প্রণেতা তাদের অন্যতম এই লর্ড ম্যাকওয়েল। শত শত বছর ধরে আমাদের পাক ভারত এই উপমহাদেশে অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই সমস্ত দেশে ক্রিমিনাল যে অ্যাক্টিভিটিস এটা রহিত করার জন্য এই আইনটার প্রয়োজনীয়তা তখন ছিল এবং শত শত বছর এই আইনটি বিদ্যমান ছিল। দেখুন, এখন আমি যদি আপনাকে এই ধারার কথাই বলি, 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যারা সেদিন ক্ষমতা নিয়েছিল, বেস্টিয়ার পারভেজ বলার চেষ্টা করলেন, এ যাবৎকালে যতগুলা সর্বোচ্চ আদালত রায় দিয়েছে তার মধ্যে এটা সেরা অন্যতম অনেক উপদে ভূষিত করলেন, বিচারপতি এস কে সিনহাকেও নিয়ে আসলেন। যাই হোক, আমার কথাটা হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ওনাদের নেতা সাবেক সামরিক শাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য পার্লামেন্টে ইন্ডিমেন্ট অর্ডিনেন্স দিয়েছিল, অর্থাৎ খুনিদের বিচার করা যাবে না। মিস্টার পারভেজ আইনের শাসনের কথা বললেন, মানবাধিকারের কথা বললেন, এই আইনটিও সেদিন রহিত হয়েছিল। অর্থাৎ আপনার দেশের, যার কারণে আমি এই স্বাধীন দেশের নাগরিক, একটি পতাকা পেয়েছি, একটি দেশ পেয়েছি, আমি জাতি হিসেবে বিশ্ব দরবারকে নিজেকে পরিচয় করিয়ে দিছি, তার হত্যাকারীদের বিচার হবে না। দেখুন, 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত দীর্ঘ 21 বছর। একটা প্রশ্ন নিতে চাই, আমি প্রশ্নটা পরেই নেন আপনার কাছে, না আপনি আপনার কাছে ফিরব, একটা দেখি দর্শক কি বলতে চাইছেন। হ্যালো, কে আছেন? হ্যালো, জি জি বলুন, নাম বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ওয়াহিদুর রহমান, আমি উত্তরা থেকে বলছি। জি জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে তিনজনের উদ্দেশ্যে, তিনজন বক্তা আছেন ওখানে, তিনজনের উদ্দেশ্যে যে দুইটা ধারা নিয়ে আলোচনা হচ্ছে, এই ধারা দুইটা সম্পর্কে জনগণ কতটুকু অবগত বা পুলিশ প্রশাসন বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আচ্ছা শুধুমাত্র এই দুইটা ধারা না, আইন সম্পর্কে জনগণকে কতটুকু অবহিত করা হচ্ছে? আচ্ছা আচ্ছা, জনগণ কতটা অবগত আছেন আপনি দেখুন আলোচনাটি। জি, মানে যেটা বলছিলেন 1975 সাল থেকে 1996 সাল দীর্ঘ 21 বছর আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1996 সালে 12 জন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসার মধ্য দিয়ে পার্লামেন্টে এই ইন্ডিমেনি অর্ডিন্যান্স বাতিল করে আইনের স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে এসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা যাবে
এটি আইনটি অবৈধ ছিল, এটা পার্লামেন্টে পাশ করার মধ্য দিয়ে সেদিন তৎকালীন সময়ের পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বঙ্গবন্ধুর খুনিদেরকেও এই 54 দ্বারাই প্রথম তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তার মানে কি, এই আইনটি কি আপনার মানে ভুল বা এই ধারাটি কি ভুল? যদি 1975 সালের বঙ্গবন্ধুর খুনিদের 96 সালে যদি তাদের গ্রেপ্তার করা না হতো, তাদের যদি বিচারের মুখোমুখি না করে, তাদের যদি ফাঁসির রায় বাস্তবায়ন করা না যেত, এই ধারাটার কারণেই তো তাদেরকে সেদিন গ্রেপ্তার করতে পেরেছিল। এবং পেরেছিল বিদায় দীর্ঘ 21 বছর যে আইনের শাসনের যে ব্যত্যয় ঘটেছিল, এদেশে যে আইনের শাসন অনুপস্থিত ছিল, এখানে জোর যার মুল্লুক তার এই রকমের অবস্থা যখন বিরাজ করেছিল, বঙ্গবন্ধুর খুনিদেরকে জিয়াউর রহমান যখন বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বাংলাদেশে আইনের শাসন তো আমরাই ফিরিয়ে নিয়ে এসেছি, এই 54 ধারাকে সুন্দর মতন প্রয়োগ করে এই ধারাটাকে এখন যদি আপনি ধরেন, এই ধারাটার অপব্যাখ্যা এখন পুলিশ সদস্য বলেন, পুলিশের কর্তা ব্যক্তি বলেন, সবাই তো একই রকমের একই মানসিকতার হয় না, কেউ কখনো কখনো ব্যত্যয় করতে পারে, কিন্তু সেই কারণে এই ধারাটাই তো দায়ী নয়, ধারাটাই প্রয়োগ বিধি কেমন হবে। এখন আপনার সাথে আপনি এখানে মানে একমত, মানে আপনি যে চা আছে চার অর্ধেক মগ বলতে পারেন, আবার মানে অর্ধেক খালি আছে এও বলতে পারেন, কিভাবে ব্যাখ্যা করেন, এটা ব্যাখ্যা করেন, অর্থাৎ প্রয়োগ বিধিটি আপনার কি রকমের সেটা আপনার দেখতে হবে। এখন আমার কথা হলো দীর্ঘদিন ধরে চলে আসছে, আর উনি যে কথাগুলো বললেন আমার কাছে এটাই তো শেষ নয়, এটার পরেও আমি বিবেচনা করবো যে কথাগুলো বললাম যে আপনার এই যে ধারাগুলো, এই ধারাগুলোকে মানে আমি যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারি, প্রয়োগ করতে পারি, প্রয়োগের উপর নির্ভর করছে। এবং আপনারা আরো বলি বাংলাদেশের মতন জায়গায়, বাংলাদেশের মতন এই সমস্ত জায়গায় যেখানে এখন জঙ্গিদের উত্থান হচ্ছে বিভিন্ন সময়ে, হ্যাঁ এখানে দেশি এবং বিদেশি বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে, একজন সাপোজ কত বেশ কিছুদিন আগেই আপনার এখানেই কথা বলে গেছি, বিএনপি নেতা ইসলাম চৌধুরী তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে তো 54 দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল, এখন কি ব্যারিস্টার পারভেজ বলবেন যে তাকে গ্রেপ্তার করাটা ভুল হয়েছে, যে আপনার মোসাদের এজেন্টের সাথে সে বৈঠক করেছে, বিস্তারিত শুনবো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এখন সেই ইসলাম চৌধুরী তো গ্রেপ্তার হয়েছে আপনার এই 54 দ্বারাই, অতএব তারপরে যদি তাকে জিজ্ঞাসাবাদের জন্য, এখন যদি সেই জিজ্ঞাসাবাদের মধ্যে যদি আপনি যদি গ্রেপ্তারই না করেন, তাহলে তার কাছ থেকে আপনি মামলা রুজু করবেন কিভাবে? তো আপনি যেটা বলছেন এটা প্রয়োগটার উপর নির্ভর করছে, এটা কোথায়? হ্যাঁ আমি বিশ্বাস করি, আমি আপনাকে এটা সর্বশেষ যেটা কথা বলতে চাই, আমিও বলবো সর্বোচ্চ আদালতের ভিতরে আমি একজন আইনমানা মানুষ, আইনের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, শ্রদ্ধাবোধ আছে জি, সর্বোচ্চ আদালত যেটা করেছেন এবং এই বিষয়গুলোও মাথায় রাখবেন যে আপনি এদেশে নাশকতা করতে পারেন, আমি বা আপনি এই জিটিভিতে আপনি আপনি একটা বোম বাস্টিং করতে পারেন, বোম ব্লাস্ট করতে পারেন, এটা আপনি জানার পরে পুলিশ যদি এটা জানে, ইনফরমেশনটা তার থাকে, এখন কি মামলা করে তারপর আপনাকে অ্যারেস্ট করতে আসবে নাকি জীবনী ভাই? ধন্যবাদ, আমরা আরো আলাপ করব। শরীফুজ্জামান শরীফ, আমরা যে বিষয়ে কথা বলছি আপনি নিশ্চয়ই এই বিষয়ে লিখছেন, বলেন, আপনার অ্যানালিসিসটা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমে তো বলে রাখা দরকার যে পারভেজ ভাই আইনজীবী, আমি আসলে আইনজীবী নই, ফলে অনেক জায়গায় ব্যাখ্যার জায়গায় আমি যেভাবে দেখবো পারভেজ ভাই হয়তো সেভাবে দেখবেন না, অথবা পারভেজ ভাই যেভাবে দেখবেন। আমি পারভেজ ভাইয়ের কথা বললাম যে আমরা যে তিনজন বসে আছি তার মধ্যে পারভেজ ভাই আইনের সাথে জড়িত। এই রায়ের মধ্য দিয়ে যেটা প্রমাণিত হলো যে বাংলাদেশের আদালত কখনো কখনো যে অভিযোগ করা হয় যে আদালত থেকে আমরা ন্যায় বিচার পাই না ইত্যাদি ইত্যাদি, এবং অনেক সময় দেখবেন যে নিজের কাঙ্ক্ষিত বিচার না পেলে, যে ঘটনাগুলো আমরা দেখছি রাজনৈতিক মামলার ক্ষেত্রে, যে কাঙ্ক্ষিত বিচার না পেলে সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে আদালত এখানে আমার উপরে সদয়ে ব্যবহার করেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই জায়গাটিতে আমরা দেখছি যে এমন একটি আদালত থেকে আমরা এমন একটি রায় পেলাম যেটা মোটামুটি একটি সভ্য দুনিয়াতে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের আরো এক ধাপ অগ্রগতি, সেটি বাংলাদেশের মোটামুটি সব রাজনীতিবিদরাই এই একই সুরে কথা বলছে। এটি আমার মনে হয় যে আমাদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় অগ্রগতি। এখন আইন, যে আইনগুলো হয়, আইন কিন্তু খারাপ না, ভালো আইন আছে, কিন্তু সে আইনের প্রয়োগটা হচ্ছে কিভাবে? আপনি দেখবেন যে আজকেও গতকালকেও প্রথম আলো পত্রিকায় দেখবেন যে সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে, সাধারণ মানুষ আইনকে ব্যবহার করে সাধারণ মানুষের উপরে নিপীড়ন চালানোর ঘটনাটা প্রতিনিয়ত ঘটছে। গতকালকের পত্রিকায় যেটি দেখছেন যে একজন প্রতিবন্ধী একটি পা নেই, একটি ক্রাচে ভর করে হাঁটে, তাকে চুরির আসামি করে তাকে আদালতে চালান দেওয়া হলো এবং তার জামিন বাতিল করে তাকে জেলখানায় পাঠানো হলো। যে লোকটি
নিজে চলতে পারে না অন্যের সহায়তা ছাড়া, এবং পুলিশের পক্ষ থেকে বলা হলো যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে 10,000 টাকা চাওয়া হয়েছিল, আমরা 10,000 টাকা দিতে পারিনি, সেই কারণে এই ধরনের একজন নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। যখন গণমাধ্যম কর্মীরা পুলিশের কাছে জানতে চাইলেন বিষয়টি, পুলিশ বলছেন যে না, আমি তার জন্য তাকে দয়া করেছি, তাকে আমি রিমান্ড চাইনি, তাকে রিমান্ডে আমি নিতে পারতাম। অর্থাৎ আপনার এই ধরনের প্রতিবন্ধী মানুষের সুরক্ষার জন্য আপনার আইন কিন্তু আছে, এবং দেখা যাচ্ছে, দেখা গেছে গতকালকে যে ছবিতে তাকে হাত করা পরানো হয়েছে, একটি পা নেই যে লোকটির, তাকে হাত করা পরিয়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, আদালতে হাজির করা হচ্ছে। হাত করা কখন পরানো হয়? যে মানুষটি পালিয়ে যেতে পারে সম্ভাবনা থাকে, যে মানুষটির একটি পা নেই, একটি পা দিয়ে সে হাঁটছে, তিনি কিভাবে চুরি করতে গেলেন, তিনি কিভাবে পালিয়ে যাবেন, এই প্রশ্নগুলো আপনি করতেই পারেন, কিন্তু সেখানে উত্তরটি আপনি কি পাবেন? আমাদের এই যে আইনের ব্যত্যয়টি ঘটল, এই ধরনের আইন যেমন আছে, আইনের ব্যত্যয় প্রতিনিয়ত ঘটছে। এখন যদি আমাদের রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে এই আইনগুলোকে যথাযথভাবে প্রয়োগের ক্ষেত্রে, তাহলে আপনি এই আইনগুলোর সুফল আপনি পাবেন। আজকে একটি জায়গায় 16 জনকে সুনির্দিষ্ট মামলার আসামি করা হলো, আর 3,000 মানুষকে, অজ্ঞাত মানুষকে আসামি করা হলো। এখন যদি একজন মানুষকে গ্রেপ্তার করে, যাকে 54 ধারায় ধরা হতো সন্দেহজনকভাবে, তাকে যদি এই মামলার আসামি করে দেওয়া হয়, একটা প্রশ্ন নিতে চাই আমি, নিশ্চয়ই আমি একটা প্রশ্ন নিতে চাচ্ছি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি লক্ষ্মীপুর থেকে সাফায়েত হোসেন। আমার মনিরুজ্জামান কাছে প্রশ্ন, বর্তমান কি উনি যে বলতেছে আইনের দ্বারা, আইন তো ওনাদের নিজেদের একদলীয় ভাবে চলতেছে, যে কোনো জায়গায় দেখতেছি আমরা বর্তমানে ওনাদের একদলীয় ভাবে চলতেছে, বর্তমান আমলি যারা করে তাদের জন্য ওনাদের আইন নাই, আর যারা আমলি করে না তাদের জন্য ওনাদের আইনটা বিপক্ষে হয়ে যায়। কথাটা পরিষ্কার আসেনি, একদলীয় শাসন উনি একটা কথা দিয়ে বলার চেষ্টা করেছেন, ক্লিয়ার না কথাটা। আমি আমি পারুন আপনার কাছে একটা ছোট্ট সাপ্লিমেন্ট করতে বলি আপনাকে, তারপর মনি ভাই বলবেন। এই যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, এগুলো আইনজীবীরা জানেন, জনগণ কতটা জানে কোনটা ডুজ এন্ড ডোন্টস? ইয়েস, অ্যাবসলিউটলি জনগণ ভাই, যেটা আমি খুব বলার চেষ্টা করছিলাম, আসলে এটা কিন্তু একটা মাইন্ড সেটআপের প্রশ্ন, যে আপনি কিভাবে নিচ্ছেন। এই যেমন ধরেন, সবগুলো আমি কথা কথা বলেছিলাম যে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, শব্দগুলি শাসক গোষ্ঠী খুব ভয় পায়। ঠিক সেই ভয়টা প্রতিফলন হলো মনিরের মধ্যে, আমরা দেখলাম আমার বন্ধু মনির, ও কি করলেন, উনি করলেন কি, উনি সুরেন্দ্রনাথকে উনি জাস্টিফাই করার চেষ্টা করলেন, আমি বুঝলাম না এটাকে, মানে এটাকে আপনি লজিক্যাল নাকি ইললজিক্যাল আমি বুঝতে পারছিলাম না। কারণ চন্দ্র ধরা কিন্তু আমাদের কারো প্রতিপক্ষ নয়, আদালত একটি অবজারভেশন দিয়েছে, দ্যাট ইজ মানে এটা অ্যাবসলিউট এখন এই মুহূর্তে। এখন আদালতে প্রায় যদি বঙ্গবন্ধু মার্ডারের কেসের ক্ষেত্রে হয় বা অন্যান্য ক্ষেত্রে হয়, তখন সেটা অ্যাবসলিউট হবে। আর এখানে অ্যাপিলেট ডিভিশন রায় দিয়ে দিয়েছে, তারপরে উনি ভাবছেন যে এখানে বোধহয় কিছু কথা বলার আছে। আমার কথাটি হচ্ছে কি, আপনি যখন ক্ষমতায় থাকবেন আপনার দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে, বিকজ দিস চেয়ার উইল নট বি ফরএভার। এই চেয়ারটিকে দেখার যে ট্রিটমেন্ট আমাদের মধ্যে, আমরা ভাবছি যে আমি পাওয়ারে আছি, আমার জন্য চলন ধরা যায়, একটা চেঞ্জ করবে কারা, রাজনীতিবিদরা না, রাজনীতিবিদদের যদি আপনি ব্রডার সেন্সে আছেন তাহলে হবে না। আপনাকে যারা, আমি মনে করি যারা ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে আগে, বাট দে হ্যাভ টু স্টার্ট, তাদের কাছে সেই ক্যাপাসিটি আছে, সেই মেকানিজমটা আছে। এই আইনটা বেনিফিশিয়ারি কিন্তু জনগণ, কিন্তু জনগণ কতটা এই এই কথাগুলো জানতে পারবে? জনগণ জানতে পারবে, এর মূল দায়িত্ব সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার যেমন তাদের অন্যান্য ডেভেলপমেন্ট ইস্যুতে যেমন ক্যাম্পেইন করে, বিভিন্ন ইস্যুকে জনগণকে অ্যাড্রেস করার চেষ্টা করে, যে দিস অ্যান্ড দ্যাট তারা এটা করেছে, ঠিক তেমনি ভাবে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের এই রায়টিকে জনগণের মাঝে পপুলার করা, অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, ক্যাম্পেইন করা, সমস্ত কিছু সরকারের দায়িত্ব, বিকজ এই জুডিশিয়ারি, গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন সব ইজ পার্ট অফ দিস। আরো বলবেন, আমি একটু খুব সংক্ষেপে যাবার আগে একটা সাপ্লিমেন্ট ছিল আপনাকে, একটু প্রশ্ন করেছিল যে ওটা যদি একটু রেসপন্ড করেন আরো ডিটেইল বলতে পারবেন। আমি ডিটেইল বলার আগে, মানে উনি যেটা বললেন সেটা তো আসলে, উনি নিঃসন্দেহে ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, উনি রাত জেগে টেলিভিশন দেখছেন, টক শো দেখছেন। আচ্ছা, আমি আপনি অনুমতি দিলে একটা প্রশ্ন আছে আবারও নিতে চাই, দর্শকের আগ্রহ আছে আজকের বিষয় নিয়ে। হ্যালো, কে আছেন? হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি কক্সবাজার থেকে নাসিরউদ্দিন বলছিলাম। জি জি বলুন। আমি মনির ভাইকে একটা প্রশ্ন করব। মনির ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা মনির ভাই, আপনি যে বললেন অনেকগুলো টানছেন, আমি একটা প্রশ্ন করবো। আপনি 54 ধারায় আসলাম ভাইকে অ্যারেস্ট করছেন,
আসলাম ভাই ইন্ডিয়াতে গেছে এবং বিভিন্ন জনের সাথে দেখা করছে, এই যে না আমার প্রশ্নটা একটু শুনে, জি জি করে ফেলুন প্রশ্নটা আপনি, জি। কিন্তু যার সাথে দেখা করছে উনি তো একজন বিরোধী দলের নেতা, উনি তো কোন ওখানকার মুসাদের সদস্য না, যে আপনি বললেন সন্ধ্যাধারে ওনাকে অ্যারেস্ট করছে, তা আপনারা ক্ষমতায় আছেন যেমন তেমন ভাবে একটা লোককে অ্যারেস্ট করছেন, এটা একটু প্রশ্ন উত্তর দিবেন। এটা আচ্ছা এটাই প্রশ্ন আপনার, ঠিক আছে জি। প্রথমত বিষয় হলো যে ব্যক্তি এর আগে ফোনে কথা বলেছিলেন বা ফোন করে, আমি যে কথাটা বলবো সেটা হলো যে বাংলাদেশের রাজনীতির যে এই যে আইনের শাসন বা ব্যত্যয়গতা, সেটা তো 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে ঘটেছে। আপনি যদি আজকের এই অবস্থা দেখেন তাহলে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের শাসন ব্যবস্থা কে ছিল, হয়তোবা বাংলাদেশের মানুষ অতি খুব তাড়াতাড়ি আমরা ভুলে যাই, ভুলে যাই বিদায় আজকে ব্যারিস্টার পারভেজ খুব মানে 54 দ্বারা আমি পক্ষ অবস্থান নিলাম, এটা উনি আমার অবস্থান থেকে ভুলে গেলেন, বুঝে গেলেন উনি ব্যারিস্টার মানুষ, উনি বললেন আমি এটা মেনে নিলাম, সরি টু সে আমি বলেছি 54 ধারার প্রয়োগ বিধিটা নেই, আমি বলেছি 54 ধারায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, আপনারা আইনের শাসন কথা বলেন মানবাধিকারের কথা বলেন, এই আইনের শাসন মানবাধিকারের কথায় তখন ছিল আপনাদের চিন্তা চেতনা, আপনি যে দলটি করেন সেই দলটি 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পার্লামেন্টে এই হত্যাকারীদের বিচার করা যাবে না, কোন সভ্য দুনিয়ায় কোন এই রকমের কোন বিচারের ব্যবস্থা আছে কিনা সেটা আমি জানি না, আমি সেই প্রশ্নটাকে রেজ করেছি এবং বলেছি 54 ধারায় সুন্দর মতন প্রয়োগ করে বঙ্গবন্ধুর খুনিদেরকে সেই সময় ছিল জি সেই তাদেরকে ওইটা ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্সটা বাতিল করে নতুন করে আইন করে সংসদে পাশ হয়ে 54 ধারায় ওদেরকে গ্রেফতার করে খুনিদের বিচার করা হয়েছে, এটা বলেছি 54 ধারা আমি বলেছি 54 ধারার যে পজিটিভ দিকগুলো আছে আমি বলছি আপনাকে বুঝতে হবে, আপনি যদি এতই যদি আপনারা এত বেশি গণতান্ত্রিক এত বেশি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল মানবাধিকারের প্রশ্নে আপনারা আপোষহীন, তাহলে আজকে মানবাধিকারের যারা যুদ্ধ অপরাধী মানবাধিকারে তাদের বিচার করছে তাদের পক্ষে না, তাদের বিপক্ষে অবস্থান নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যাই দাঁড়ায় এই কথা বলেন, এটা হয় না। আলাপ করব এক সেকেন্ড, আপনারা বলতে দিতে হবে, আপনারা সমান হারে সময় দিতে হবে, তারপর যখন আপনি আইনের শাসনের কথা বলেন 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চান, আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, আওয়ামী লীগের মানে 5-5 জন নেতাকে হত্যা করে দিলেন, আপনার আহসানুল মাস্টার, তারপর এস এম কিবরিয়া, হ্যাঁ আনোয়ার চৌধুরী সাবেক আপনার ব্রিটিশের ব্রিটিশ হাই কমিশনারকে হত্যা করতে চান, তো আপনাদের নিজেদের অবস্থানটা যদি এতই ভালো হয়ে থাকে যে 54 ধারাটা আপনাদের খুব খারাপ ধারা, তাহলে আপনারা তো বেশ যখন টেলিভিশন আসেন বলেন বিএনপি নেত্রী বহুবার ক্ষমতা আসছে এটা বহুদলীয় মানে এটা অনেক বড় দল, এই রকমের যখন কথা বলেন এই দলটা যখন ক্ষমতা ছিল তখন এই উদ্যোগটা আপনারা নিলেন না কেন, একটা বিরোধী দল আপনারা এইটাকে যে অপছন্দ করেন এটা বাদ করে দিতে, আরো বলবেন আমরা ফিরে আসার পরে বলবেন নিশ্চয়ই, দর্শক আপনারা আমাদের সাথে থাকছেন, আমরা আজকে সংবাদ সংলাপে ফিরে আসছি অল্প সময় পরেই, আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের রিজন টাউন সংবাদ সংলাপে। বিরোধীতে যাবার আগে কিছুটা আমরা 54 ধারা এবং 167 ধারার বর্তমান ফিচারগুলো কিছু প্রয়োগ নিয়ে কথা বলেছি, এটি একটু বড় ভাস্ট একটা ব্যাপার, আপনি যেটা বলেছেন যে এটি রায়টি এখনো পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি, আমরা নিশ্চয়ই ওয়েট করবো এবং আরও এটি নিয়ে কথা বলবো, কিন্তু একটা প্রসঙ্গ আজকের গণমাধ্যমে একটু অ্যালার্মিং যেটি আমরা গত কয়েক সপ্তাহ ধরে আলাপ করেছি, আমি একটু প্রথমে শরীফ ভাইকে শুরু করতে চাই, এই যে মানবতা বিরোধী বিচারের একটি রায় হলো মতিউর রহমান নিজামীর, যেটি আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সেটিকে টার্ম করছে পাঞ্জাবের একটি প্রাদেশিক পার্লামেন্ট যে তাকে নিশানি পাকিস্তান উপাধি দিতে হবে, এটি হচ্ছে সর্বোচ্চ উপাধি পাকিস্তানের মানে সম্মানের দিক থেকে, তারা যেটা বলছে যে পাকিস্তানের সম্মান প্রোটেক্ট করতে যে উনি মারা গেছেন, আপনি কিভাবে ইন্টারপ্রেট করেন এটাকে? যখন 71 সালের মুক্তিযুদ্ধ হয় তখন এই পাকিস্তানি ভাবাদর্শ রক্ষা, পাকিস্তানের অখণ্ডতা টিকিয়ে রাখা, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে অংশটি জামাত ইসলাম সহ যে অংশটি নেতৃত্ব দিয়েছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রধান ছিলেন গোলাম আজম, এবং আপনি যদি দেখেন যে গোলাম আজমের 5 ছেলের সবাই সেই সময়ে প্রাপ্তবয়স্ক ছিল এবং গোলাম আজম বিভিন্ন সভা সমাবেশে বারবার বলেছেন যে পাকিস্তান যদি রক্ষা না হয় তাহলে ঈমান টিকবে না, ঈমানের স্বার্থে পাকিস্তানকে রক্ষা করতে হবে, এই কথা বলে অনেক
মানুষকে অনেক যুবককে তরুণকে রাজাকার বাহিনীতে পাঠিয়েছে, যুদ্ধের মাঠে পাঠিয়েছে এবং তাদের ভিতরে অনেকে মৃত্যুবরণ করেছে। কিন্তু গোলাম আজম তার যে পাঁচ সন্তান তাদের কেউকেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান রক্ষার জন্য কেউকে কিন্তু যুদ্ধ করতে পাঠায়নি। সেই জায়গাটায় নিজামী তার জীবন বাজি রেখে বিভিন্ন জায়গায় পাকিস্তানি বাহিনীর পক্ষে তিনি লড়াই করেছেন পাকিস্তান রক্ষা করার জন্য, এবং নিজামীর এই যে অবদান পাকিস্তানের পক্ষে সেটি পাকিস্তান স্বীকার করে নিচ্ছে। এবং আপনি যদি এই ঘটনার মধ্য থেকে জামাত ইসলাম যে পাকিস্তানি ভাবাদর্শের একটি দল 1971 সালের মুক্তিযুদ্ধে আজকে তুরস্ক কি বলছে, অ্যামনেস্টি কি বলছে, অন্যান্যরা কি বলছে সেটি প্রচার হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে সরকার এবং মুক্তিযুদ্ধের সময় এই যে অপরাধের বিচারের পক্ষে যারা, তারা এই বিষয়গুলো সামনে তুলে আনতে পারছে না। আমার মনে হয় যে তুরস্কের প্রেসিডেন্ট যখন বলে যে তিনি একজন ধর্মীয় নেতা ইত্যাদি ইত্যাদি, যখন পাকিস্তানের পার্লামেন্টে, পাঞ্জাবের পার্লামেন্টে, এবং আপনি দেখেন যে সেখানে দুটো প্রস্তাব পাস হয়েছে, একটি প্রস্তাব হচ্ছে ড্রোন হামলায় সেখানে একজন তালেবান নেতা মারা গেছে তার বিরুদ্ধে, এবং সেই প্রস্তাবটি দিয়েছেন সেখানকার যে তেহরিকে ইমরান খানের দল, সেই দলের নেতা, আর নেওয়াজ শরীফের মুসলিম লীগের একজন নেতা নিজামীর এই কথাটি বলেছেন। এবং তিনি শেষে বলেছেন যে নিজামী পাকিস্তানের পক্ষে যে আনুগত্য প্রকাশ করেছে, পাকিস্তান রক্ষার জন্য তার যে ত্যাগ, সেই ত্যাগের স্বীকৃতি হিসাবে তাকে পাকিস্তানের সর্বোচ্চ খেতাব দেওয়া উচিত। অর্থাৎ পাকিস্তান বারবার সাক্ষী দিচ্ছে যে জামাত ইসলাম 71 সালের স্বাধীনতার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে তারা। আমি একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন মনে আপনাকে করতে চাই, আপনি বলবেন এই যে পাকিস্তান এর আগে একটা স্টেটমেন্টে বলেছে তারা আন্তর্জাতিক আদালতেও যেতে চায়, জাতিসংঘের কাছে এটিকে নিয়ে অভিযোগ জানাতে চায় যে তাদের দেশের পক্ষে কাজ করার কারণে বা এই ধরনের করার কারণে এই ধরনের বিচারের সম্মুখীন হতে হয়েছে। জাতিসংঘের কাছে এই ধরনের প্রপোজাল কিংবা বিচার কতটা আপনার মনে হয় রেসপন্স পেতে পারে? এই বিষয়ে বলার আগে আমি যে কথা শরীফ ভাই বললেন, দেখুন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষ হয়ে নিজামী, মতিউজ্জামান নিজামী, গোলাম আজম, সাইদি, কামরুজ্জামান, এরা যে অপরাধ করেছে, যে সীমাহীন অন্যায় করেছে ইসলামের নামে, ইসলামের দোহাই দিয়ে, ইসলামে কোথাও কি লেখা ছিল যে আপনার নারী দর্শন, পাকিস্তানিদের হাতে আমার বাঙালি মা বোনদেরকে তুলে দেওয়া তাদের ভোগ বিলাসের জন্য? যারা এই কর্মকাণ্ডগুলো করেছে, দুঃখজনক হলেও সত্যি আমরা এই দেশেই দেখেছি যারা আমার মহান মুক্তিযুদ্ধের সময় যারা 30 লাখ শহীদের সাথে সরাসরি জড়িত ছিল, যারা 2,79,000 মা বোনের ইজ্জতের ইজ্জত মানে সম্মানহানি ঘটিয়েছিল, তাদেরকে এই স্বাধীন দেশে তারা পতাকা দিয়েছিল। আজকের সে পাকিস্তানের অবস্থানটা, সে কারণে পাকিস্তানের অবস্থানটা তো তারা জানে যে একটি বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল এই জামাত ইসলামকে অন করে, জামাত ইসলামের পক্ষ অবলম্বন করে, জামাত ইসলামের নেতাদেরকে গাড়িতে পতাকা দিয়েছে। এবং পাকিস্তান যখন এই রকমের কাজ করে আমরা অবাক হই না। পাকিস্তানের যেমনিভাবে পাকিস্তান এই অবস্থান নিয়েছে সরাসরি, এখানে আমরা একটি বড় রাজনৈতিক দলকে কি দেখি, যখন নিজামী, মুজাহিদ, সাকা এদের যখন ফাঁসি হয় তখন বিএনপির কোনো অবস্থান নেই, কোনো রকমের কোনো মন্তব্য করে না, তখন কি বলে যে এইটা ঠিক হয়েছে কিনা, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়েছে কিনা। অর্থাৎ ইনিয়ে বিনিয়ে এই পাকিস্তানি ভাবাদর্শে কথা বলা, জামাতের পক্ষে কথা বলা, যুদ্ধ অপরাধীদের পক্ষে কথা বলা। আর আপনি যে কথা বলছেন জাতিসংঘ যাবে কি যাবে না, আমি দেখেন এই গত 93 দিনে বেগম খালেদা জিয়া যে নাশকতা করেছিল, যে আগুন সন্ত্রাস করে 231 জন মানুষ হত্যা করেছিল, 2,000-এর অধিক মানুষকে পেট্রোল বোমা পুড়িয়ে ঢাকা মেডিকেল কলেজ ছয়লাভ হয়ে গেছিল, সেই বিএনপি জামাত আন্তর্জাতিক আদালতে গিয়েছিলেন এই এই ব্যাপারেই যে এই সরকার এইটা মানবাধিকার লঙ্ঘন করেছিল, গণতন্ত্র হত্যা, মানবাধিকার অপরাধ করেছিল এই সরকার। সেটাও গতকালকে সুখের বিষয় হলো ওই আন্তর্জাতিক আদালত ওই বিএনপি জামাতের সেই অভিযোগকে প্রত্যাখ্যান করেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গোটা তাবৎ দুনিয়ায় যে দুই একটি দেশ সরাসরি মুক্তিযুদ্ধের মধ্যে দেশ স্বাধীন হয়েছিল, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল, সেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক আদালতে গেলে
ওনারাও প্রত্যাখ্যিত হয়ে আসবেন, এটাই আমি একজন বলছেন। হ্যাঁ, সেটাই আমি প্রত্যাশা করেছি। পাকিস্তান কি বলে বা কি বলে না তাতে কিছু যায় আসে না, ইটস দ্য ফেইলিওর স্টেট। ওরা এখন ধ্বংসের শেষ প্রান্তে। এখন বাংলাদেশের এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওরা যত বেশি কথা বলবে এটা আমি খুব স্বাভাবিকভাবে দেখি। ওদের অবস্থানটা ক্লিয়ার, ওরা অন্য ওদের অবস্থানটাকেই পরিষ্কার করে দেয় যে 1971 সালে ওরা এদেশে 30 লক্ষ শহীদকে হত্যা করেছিল, 2,69,000 মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল। এবং আজকে যারা পাকিস্তানিদের পক্ষ হয়ে কথা বলে, আজকে বাঙালি জাতিকে সোচ্চার হইতে হবে, তাদেরকে চিনে রাখার জন্য তাদের বিরুদ্ধে আমাদেরকে আগামী দিনে লড়াই করতে হবে। আন্তর্জাতিক আদালতে যে বিএনপি জামাতের অভিযোগ যেটি প্রত্যাখ্যান হয়েছে বলে গণমাধ্যমে আসছে, এটা কি একটু আপনি একটু ডিটেইল বলবেন? আচ্ছা, আমি আসতেছি একটু একটু করে, যেহেতু অনেকক্ষণ পরে তো সময় কম, আর পিছনে যেতে পারছি না। আচ্ছা, নাম্বার ওয়ান হচ্ছে, আমি একটু একটু আমি সময়ের মধ্যে শেষ করে দিব। আমরা 54 ধারা আমি আসতেছি, আমি শেষ করে দিচ্ছি কথা বলছিলাম। তার মধ্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড চলে আসলো, কেমন জানি আসলো আমি জানি না, বুঝতে পারি না, কোনো খুঁজতে চেষ্টা করতেছিলাম, জিয়াউর রহমানও চলে আসলো ওর মধ্যে ফাঁক দিয়ে ঢুকে, আমি বুঝি নাই। 54 ধারার মধ্যে আমি শেষ করে দেখো, ছাপা আপনি বলেন কেন, বলেন কেন, আমি বুঝতে পারি না। বঙ্গবন্ধু কথা বলেই কি গায় জ্বালায়? ইটস আমার রাইট টু টক, হোয়াট আই সে নো, একজন বলেন 54 ধারার মধ্যে বঙ্গবন্ধু হত্যা বিচার হচ্ছে, ইউ ক্যান এক্সপ্লেইন, নো নো, ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু সে প্লিজ, লেট মি এক্সপ্লেইন, বেস্ট অফ পারমিশন, না না না, একজন বলেন কোনো গড়গড় করার দরকার নাই তো। বঙ্গবন্ধু খুনিদের বিচার ওটার মধ্যে উনি দায়ী করার চেষ্টা করেছিলেন। আদালত তো পরে আসছে, এর আগে তো আদালতের আগে তো অনেক কিছু ঘুরপাক হয়েছে, সেখানে আমি একটু থাকতে চাই। জিয়াউর রহমান সাহেব ইন্ডেমনি করেছে, উনি ডাইরেক্ট বলে দিল ইতিহাস বিকৃতির মিথ্যাচার একটা সীমা থাকা উচিত। আমি পরিষ্কার করে বলছি, আওয়ামী লীগের সংসদ, আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত সংসদস্যরা, আওয়ামী লীগের মনোরঞ্জন ধর এমপি যিনি তৎকালীন আইনমন্ত্রী, তার নেতৃত্বে তখনকার পার্লামেন্টে এই ইন্ডিয়ানটি আইনটি পাশ হয়েছে। যখন তারা বলেছে আপনি থামাননি, আমাকে থামাতে দিন না প্লিজ, আমি টাইম শেষ করে দিব। এখন 54 ধারা 67 ধারা যারা করেছে তারা বর্তমান প্রেক্ষাপট চিন্তা করেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার কিন্তু শেষ হয়ে গিয়েছে, ওটা নিয়ে কিন্তু এখানে ডিবেট ছিল না। কিন্তু আমার বন্ধু অনাকাঙ্ক্ষিতভাবে 54 ধারার সাথে 167 কে মিলিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করেছে, এই 54 ধারা এটা জাস্টিফাই করেছে। উনি কতগুলো প্রয়োগের কথা বলছেন, আপনি শুনেন, 54 ধারায় গ্রেফতার না করলে কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলা চালু করা যেত না? তো এগুলি হচ্ছে কি একটা মানে না জানলে বলার। আজকে প্রেক্ষাপট এখন আপনি আসেন যে উনি বলেছেন আসলাম চৌধুরী, আমি সরি টু সে বলছি, যত গর্জে তত বর্ষে না। কিরকম ভাবে আসলাম চৌধুরীকে মোসাদের এজেন্টের সাথে মিটিং এর কথা কাল্পনিক গল্প বানিয়ে কিন্তু রিমান্ড চাওয়া হয়েছিল আদালত, উচ্চ আদালত তথ্যের মধ্যে ঘাটতি দেখা সত্ত্বে ওইটাকে স্থগিত করে দিয়েছে, নাম্বার ওয়ান। এখন পর্যন্ত তাকে রিমান্ডে নেওয়া হয় নাই, ক্লিয়ার করছি আমি। সেকেন্ডলি হচ্ছে সেই মামলা কিন্তু অলরেডি পেন্ডিং হয়ে আছে, কারণ সেই মামলার কোনো উপাদান নাই। সেকেন্ডলি আসেন, আজকে আসলাম চৌধুরীকে আবার 10 দিনের রিমান্ড চাইছে, কি মামলা জানেন আপনি? 54 ধারায় না, সে মামলা হচ্ছে কি মামলা, নাশকতার মামলা দেখিয়ে। তাহলে ওই যে ওই গল্প শফিক রহমানকে সাহেব নাকি সজীব জয়কে যেমন হত্যা করার পরিকল্পনা করেছিল, সেই গল্প যেমন মিলিয়ে গিয়েছে, এখন মোশাররফের গল্প ঠিকই চলে যাচ্ছে। আপনার কাছে থাকতে পারে একটা প্রশ্ন আমি নিতে চাচ্ছি, না এখন ওনার কাছে প্রশ্ন কি, না হলে এখন নিতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখন সময় কম আছে, আমি শেষ করে দিচ্ছি। তার মানে দেখা যাচ্ছে আসলাম চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগটি সেটা কিন্তু একেবারে মিথ্যাচার ছিল, এবং পরবর্তীতে যাকে জড়িয়ে, যে আফেন্দি সাহেবকে জড়িয়ে যে কথাটি বলা হয়েছিল তারা সে নিজেরা ক্লারিফাই করেছে। আমি খুবই এখন আমি আসলে আপনি যে কথাটি বলেছেন এটি প্রত্যাখ্যান হয়েছে অফিসিয়ালি কি আপনারা জানতে পেরেছেন? আমি এখন পর্যন্ত এই ব্যাপারে ওয়াকিফাল না, তো আসতে পারে, আমি এখনো পার্সোনালি ওয়াকিফাল না, এটা এসছে। যদি এটা কোনো আপনাদের সাবমিশনটা কি ছিল ওখানে? আই ইয়েট টু হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং দিস থিংস, বিকজ আমি এটা যখন শুনেছি দ্যাট টাইম আই ডিডন্ট হ্যাভ দ্য মাচ ইনফরমেশন রিগার্ডিং দিস ইস্যুস, দ্যাটস হোয়াই আই কুডেন্ট ক্লারিফাই। তো এখন আমার যেটা কথা হচ্ছে যে আসলে
আজকে ব্যাপারটা এরকম না, আমি এখানে আসলাম, আপনি দুটো কথা আমাকে প্রশ্ন করলেন, আমি উত্তর দিয়ে চলে গেলাম, নিজেরা ডিবেট করলাম, ইটস নট লাইক দ্যাট। আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি হোয়াট ইউ আর প্রেজেন্টিং টু দ্য পাবলিক, মানুষকে আপনি কি দিতে যাচ্ছেন। আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কথা বললেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে তো কেউ দ্বিমত করছে না এখন, সো আপনি এটাকে এই ইস্যুটাকে এনে মানুষকে তো আপনি অন্যভাবে ই করতে পারেন না, বায়াস করতে পারেন না। আপনাকে কি করতে হবে, এই যে 54 ধারা এবং 164 এর কথাটা উচ্চ আদালত বলে দিয়েছে, দ্যাটস অ্যাবসলিউট নাও। এখন কিন্তু আপনি এটা নিয়ে আর ডিবেটের কোনো জায়গা নেই, আপনি রায় নিয়ে বিভিন্ন কথা বলতে পারেন, এটাকে আর আরো বেশি বিস্তারিত রায় যখন বের হবে তখন আরো হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা প্রশ্ন হচ্ছে যে এখন আমাদের মতো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই যে আমাদের সরকারি দলের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে, তারা কোনো কথা নিতে পারে না। এখন তারা যদি মনে করে যে আমাদের সমস্ত কিছুতে তাদের পক্ষে থাকতে হবে, তাহলে তো গণতন্ত্রের কথা বলার দরকার নেই। একটা ইন্ডিভিজুয়াল রাইটের, যেমন আপনি জানেন, ইন্ডিভিজুয়াল রাইটের সবচেয়ে বড় জিনিসটাই হচ্ছে একজন ব্যক্তির স্বাতন্ত্র্য বোধটা বজায় থাকবে। আমি যদি তার সঙ্গে খুব সংক্ষেপে আমি হচ্ছে একজন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রধান ক্রাউন, প্রধান মুকুটটাই হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য। ধন্যবাদ আপনাকে। সেই জায়গাটাকে তারা ডিগনিফাই না করে বরং সেটাকে ডিস্ট্রয় করার জন্য তারা মিশন নিয়ে নামে, তারা বলতে চায় না আমরা চাই যে আমরা আমি শেষ করে দিচ্ছি এক সেকেন্ডের মধ্যে, আমার বক্তব্য আমি আগাতে চাই না, কারণ সময় যেহেতু কম আমাকে বলেছেন। আজকে বাংলাদেশে, সারা বাংলাদেশে আপনি জানেন বোধহয় যে 9টি পৌরসভায় মেয়র নির্বাচনের প্রার্থী ছিল এবং পৌরসভা নির্বাচনটি হয়েছে এবং বাংলাদেশে এই যাবৎকালের অন্যতম একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে আজকে। সেই নির্বাচনে 9টি পৌরসভায় 7টিতে আওয়ামী লীগ জয়ী হয়েছে এবং 2টিতে প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে, তারাও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তারপর 9 জনকে 9 জনই পেয়েছে। আমি কথাটা কেন বললাম, সেখানে আপনি দেখবেন যে বাংলাদেশের নির্বাচনটি কোথায় যে ঠেকেছে, আমি এক সেকেন্ডে শেষ করে দিচ্ছি, সেখানে হচ্ছে সর্বমোট ভোট ছাগলনাইয়া পৌরসভায় কাস্ট হয়েছে 17,564 এবং যে জিনিসটা বলার চেষ্টা করেছেন, বিএনপি জামাত যে আইনটি, যে বিচারটি নিয়ে গেছিল সেটি তারা খারিজ করে দিয়েছে। কি বিচার, ওনারা কি বলেছেন যে সরকার কোন কারে ব্যাপারে দায়ী ছিল? তাদের এটা ছিল যে এটাও একটি মানবতা বিরোধী অপরাধ, কারণ এখানে অন্য ঘটনাগুলোকেও এই যে জামাত ইসলামের যে বিচারটি হচ্ছে বা জামাতের নেতাদের সুযোগ পেলেই সেটিকে কিভাবে ছোট করা যায়, লঘু করা যায়, তার একটি প্রবণতা বিভিন্ন সময় আমরা দেখি। এবং আমার মনে হয়েছে যে ওই সময় যে আন্তর্জাতিক আদালতে এই ঘটনা নিয়ে যে বিচারের জন্য যাওয়া হয়েছিল সেটির দৃষ্টিভঙ্গিটা ওই জায়গায় ছিল যে 71 সালের মানবতা বিরোধী অপরাধের জন্য যে বিচারটা হচ্ছে, ঠিক তার প্যারালাল আমি আরেকটি বিচার ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে বা আন্তর্জাতিক কমিউনিটির কাছে নিয়ে গেলাম যে এটাও একটি মানবতা বিরোধী অপরাধ। হ্যাঁ, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত এবং যারা ঘটনাটি ঘটিয়েছে, ঘটনাটি তো মিথ্যা না যে এখানে পেট্রোল বোমা পড়েছে, এখানে মানুষ মরেছে, এবং রাজনৈতিক কর্মসূচি যারা দিয়েছিল তাদের ঘাড়ে একটি ঘটনা অবশ্যই বর্তায়। একই সঙ্গে এটাও আপনার খেয়াল রাখতে হবে যে যাত্রাবাড়িতে একটি বাসের মধ্যে, বিএনপির কর্মসূচির মধ্যে বাসে পেট্রোল বোমা ছোড়া হলো, মানুষ মারা গেল, অবশ্যই বিএনপির উপরে তার একটি অংশ অবশ্যই বর্তাবে যেহেতু তার কর্মসূচি। কিন্তু একই সাথে এটাও খেয়াল রাখতে হবে যে একটি পেট্রোল বোমা মারার জন্য বিএনপির 16 জন বড় নেতাকে আপনি হুকুমের আসামি করছেন, এটিও বিষয়টা কিন্তু হাস্যকর, কারণ একটি পেট্রোল বোমা মারার জন্য 17 জন কেন্দ্রীয় নেতাকে নির্দেশ দিতে হয় না। আর সর্বশেষ, আমার নিশ্চয়ই সময় ফুরিয়ে এসেছে, এই যে দুটো দল যে ঝগড়া করছে, ঝগড়া কিন্তু মাঝে মাঝে তারা একত্রিত হয়। গতকালকে ফতুল্লায় দেখেছেন শিক্ষক শ্যামলকান্তি ভক্তের ফাঁসির দাবিতে একটি সমাবেশ হয়েছে, সেই সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সভাপতিত্ব করেছে এবং জেলা আওয়ামী লীগের নেতারা সেখানে বক্তৃতা করেছে এবং অভিন্ন বক্তব্য ছিল যে শ্যামলকান্তির ফাঁসি চাই। শেষ বক্তব্য হচ্ছে, এই ক্ষেত্রে আপনার ইন্টারপ্রিটেশনটা কি, কেন দুটো দল একসাথে কথা বলেছে? এটা অনেক সময় তাদের স্বার্থের কারণে কোথাও কোথাও যে মিলে যায় এবং তখন এই যে ঝগড়াঝাটি ইত্যাদি ঢাকা পড়ে যায়। স্বার্থটা কি ছিল? আমার ধারণা হচ্ছে সেইখানে যারা শ্যামলকান্তিকে লাঞ্ছিত করেছে, যারা অপমানিত করেছে, যারা এই ঘটনাকে ধর্মীয় কালার দিয়ে এটিকে ঘোলা পানি স্বীকার করার চেষ্টা করেছে, মাছ শিকারের চেষ্টা করেছে, হয়তো তাদের কাছে কোনো না কোনো ভাবে এদের স্বার্থ জড়িত। এবং আমরা বিভিন্ন সময় দেখি যে একসাথে ব্যবসা করে, একসাথে বাণিজ্য করে ইত্যাদি ইত্যাদি, এরকমের আর্থিক কতগুলো ঘটনা এদের। আমরা এই শ্যামলকান্তি ভক্তর বিষয় নিয়ে অনেক আলাপ করেছি, আরো আলাপ করবো। আপনাদের 3 জনকে হয়তো আমন্ত্রণ জানাতে হবে আরেকবার।
আমরা আজকে এই বিষয়ে আর সময় আমরা অলরেডি কিছুটা বেশি সময় নিয়ে ফেলেছি, আবার আরেকদিন এই বিষয়ে কথা বলতে চাই। দর্শক আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই আজকে আলোচনায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আগামীতে আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতে চাই।